নমস্কার বন্ধুরা, আমি অরুণ শিকারি আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের কি বিষয়ে আলোচনা করব আপনারা আমার ভিডিও থাম্বনেল দেখেই হয়তো বুঝে গিয়েছেন। তো আলোচনা যাওয়ার আগে আমি যেটা আপনাদের সবাইকে বলবো সেটা হলো এই যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন ইত্যাদি ইত্যাদি। এবার আসে মেন কথায়, যে পড়াশোনার সঙ্গে আঁকা, গান, কবিতা, নৃত্য ইত্যাদির কী সম্পর্ক আছে সেই বিষয়ে অনেক পণ্ডিত ব্যক্তি বা অনেক বিজ্ঞ মানুষ অনেক কিছু বলে থাকবেন এবং তারা হয়তো আমার চেয়ে আরো অনেক বেশি জানবেন। কিন্তু আমার যেটা মনে হয়েছে আজ আমার চ্যানেলে আমি সেটা আপনাদের উদ্দেশ্যে বলছি, আশা করি আপনাদের ভালো লাগবে এবং তাই আপনারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা জানেন শিশুদের মন একদম কাদার তালের মতো, ছোট থেকে তারা যা শিখবে সেটাই তারা ফিরিয়ে দেবে সমাজের বুকে। এখন কথা হলো যে এই গান আর এই বাজনা সমস্ত মানুষকে একেবারে একটা নির্মল এবং শুদ্ধ মনের মানুষ তৈরি করতে পারে। শিশুদের কাছে পড়াশোনাটা হলো একটা বোরিং সাবজেক্ট, একঘেয়েমি একটা সাবজেক্ট, তাই তাদের এই একঘেয়েমি থেকে দূর করতে গেলে কিছু না কিছু সৃজনশীল একটা অ্যাক্টিভিটি তাদের দরকার এবং গান বাজনা বা আবৃত্তি, বিশেষ করে ক্লাসিক্যাল সঙ্গীত, ক্লাসিক্যাল মিউজিক আর ক্লাসিক্যাল ড্যান্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এগুলো যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে তারা কিন্তু পড়াশোনাতে খুব একটা খারাপ হয় না। আপনারা দেখুন যে স্কুলের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, যেমন স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস, রবীন্দ্র জন্ম জয়ন্তী, আপনার স্কুলের অ্যানুয়াল ফাংশন ইত্যাদিতে যে নাচ গান হয়ে থাকে বা আবৃত্তি হয়ে থাকে তাতে কিন্তু প্রথম দিকে প্রথম সারির ছাত্রছাত্রীরা কিন্তু খুব বেশি অংশগ্রহণ করে থাকে। তাহলে কি এটাকে কাকতালীয় বলবেন? আমি তো বলবো যে না, এটা কাকতালীয় নয়। প্রথম দিকে ছাত্রছাত্রীরা তারা এই নাচ গান বা আঁকা বা আবৃত্তি করে বলে তাদের মধ্যে সৃজনশীলতা বেশি থাকে, তাই তারা খুব বেশি ভালোভাবে পড়াশোনাটাকে উপভোগ করতে পারে। পড়াশোনা করার একঘেয়েমি যেটা বা যে অবসাদ তাদের মধ্যে হয়, এই গান আঁকা আবৃত্তি এইগুলো করার ফলে সেই অবসাদগুলো তাদের থেকে দূর হয়ে যায়, যার ফলে তারা খুব ভালোভাবে পড়াশোনা করতে পারে। আরেকটা বিষয় হলো যে এই এই যে অ্যাক্টিভিটিগুলো, যেমন নাচ সঙ্গীত বা আবৃত্তি যে অ্যাক্টিভিটিগুলো, এগুলো না এক একটা ছাত্রছাত্রীর ব্যবহার খুব মধুর করে তোলে এবং তাদের কথাবার্তা, তাদের ব্যবহার এবং পড়াশোনার প্রতি তারা অত্যধিক যত্নশীল হয়ে যায়, ফলে প্রত্যেকটা টিচারের সুপাত্রপাত্রী হিসেবে তারা বিবেচিত হয়ে থাকে এবং তারা টিচারদের কাছে খুবই প্রিয় হয়ে থাকে। সেই কারণে আমার তো মনে হয় যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনার সাথে সাথে আলাদাভাবে গান বাজনা, নৃত্য, আবৃত্তি ইত্যাদি করা অবশ্যই প্রয়োজন এবং সেটা শুধু করার জন্য করা নয়, সেটা অবশ্যই করে তার মানে বেস থেকে শুরু করে শিখতে হবে, ফলে তারা একটা সুন্দর মস্তিষ্কে মানুষ হতে পারবে, তাদের বুদ্ধির বিকাশটা খুব ভালো হবে এবং তারা পড়াশোনাতেও ভালো হতে পারবে। এবং এই এই কারণে দেখা যায় যে প্রথম দিকে যে সমস্ত ছাত্রছাত্রীগুলো আছে তারা স্কুলের যে নাচ গানের প্রোগ্রাম হয় তাতে তারা অংশগ্রহণ করে, অর্থাৎ শেষের দিক থেকে আপনি কোনো এই ধরনের কার্যকলাপ মানে অ্যাক্টিভিটির স্টুডেন্ট খুঁজে পাবেন না।